আমি যখন এই ওয়াজটা করতে যাই গো বাবা তখনই আমার মায়ের কথা মনে পড়ে যায় গো মা গো মা আমার মামা মারে যখন মাদ্রাসায় যায় এটাই ছিল আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা আমার মা সকালবেলা বাজাম সিদ্রুটি পিঠা বানাইয়া কবুতরের গোশ পাকাইয়া আমার মা একটা প্লেটের মধ্যে আমারে খাওন দিয়া কয় চেয়ারম্যান সাহেব ইলিয়াস দে খা রে বাবা খা আর হয়তো কোনোদিন মার হাতের খাইতে পারবি না এই পিঠাটা যখন তুই কোন জায়গায় খাবি আমি মায়ের কথা তোর তখন মনে পড়ে যাবে এই চেয়ারম্যানের বুকটা ভাইরা দেখো যদিও তার জীবনে এমন একটা স্মৃতি থাইকে থাকে যদিও তার এত ভাই বোন হয়ে থাকে মা অবশ্যই একটা ভাই বোনকে বেশি ভালোবাসত স্কুলে যাওয়ার সময় মা স্কুলের বইগুলো কাছে দিত আর বন্ধু বাবা রে আমি যতদিন আছি ততদিন মার যত কষ্ট দেশ আমি তোর চাকরানির মতো কাজ করব যেদিন আমি মা চলে যাব সেদিন বুঝবি মা কি ছিল আর বাবা মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কেউ আজও পর্যন্ত এমপি হতে পারে নাই চেয়ারম্যান মেম্বার হতে পারে নাই এসপি ডিসি বলেন আমি মোল্লা বলেন কেউ হতে পারে নাই মায়ের দোয়া ছাড়া ঠিক না বেটি আমি স্টেজ ওঠার আগে ওয়াজ কমিটি যুবক কমিটি আমার একটা কথা বলছে যে মায়ের ওয়াজটা করবেন মায়ের ওয়াজ আমি তোদের কি শোনাবো রে ভাই আমারই তো মা নাই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই ঠিক না বেটি জোরে করে আরো জোরে আমার নবী নিজে বলছে সাহাবীরা রে আমি তোমাদের মায়ের ওয়াজ কি শোনাবো আমারই তো মা নাই তবে তোমাদের একটা ওয়াজ আমি নবী শুনাই দিই তোমাদের যাদের মা আছে বাবা আছে জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট নবী মিরাজের রাত্রে যায় দেখে একদল যুবকের কানের মধ্যে দিয়া বড় বড় রড গরম করে ফেরেশতারা ঢুকাইতেছে আবার দেখতেছে একদল যুবক রে ফেরেশতারা এই গালটারে এইভাবে চিরতাছে দাঁতগুলো পাথর দিয়ে ভাঙতেছে নবী মিরাজের রাত্রে যায় দেখে জিজ্ঞেস করা হলো এই যুবকগুলো এইভাবে কেন কষ্ট দেয় জিব্রাইল নবী এরা এই যে দাঁতগুলো যাদের ভাঙতেছে এরা মা বাবার দিকে চোখ গরম দিয়ে দাঁত কিরিমিরি দিয়ে তাকাইতো দাদা ভাই কোনোদিন মার দিকে করমে যাতে দাঁত কিরমিয়ে তাকাবি না কারণ এই দরদিটা কোনোদিনও তোর এই ঠান্ডা মাটিতে শীতের দিনে শোয়াই না ঠিক না বেটি জোরে কর কোনোদিন এই সরের মধ্যে টিনের ঘরের বেড়ার নিচ দিয়া শীতের বাতাস গেছে মা তোরে আমার বুকের মধ্যে প্যাডের মধ্যে লয়ে সারা রাত কাটাই দিছে এনে ঘরে খেতা কাপড় নাই তুই মুইতা ভিজাই দিছে মা কোনোদিনও তোরে ঠান্ডা মাটিতে শোয়া মা একা খেতা গাই দিয়ে ঘুমাই নাই মার পুরাটা শরীর বাতাসে শীতে শীতল হয়ে গেছে তবু তোরে কোনো দিন ঠান্ডা মাটিতে শোয়া মা আরামে ঘুমাই নাই যুবক ভাইরা আমি তোদের কাছে একটা অনুরোধ করে দিয়ে যাই মা বাবার ওয়াজ করতে বলছো শুনিয়া জারে ভাই পৃথিবীতে একজন বুজুর্গ ছিল মারহাবা বলে এই বুজুর্গটা তার মা ডাক দিছে বাবা আমার একটু ওজন মানে দিয়ে যা তো এই বুজুর্গ নামাজে খারাইছে নামাজের মধ্যে চিন্তা ভাবনা করতেছে মার কথা শুনবো না নামাজে আল্লাহর কথা শুনবো দূর মার কথা তো পরে শোনা যাবে নামাজ তো আর পরে পড়া যাবে না যদি মরে যায় তার মাসলা ঠিক আছে নামাজ পড়তাছে আবার মা ডাক দিছে বাপ এক বোতল পানি দিয়ে গেলি না চিন্তা করতেছে মা যে আবার ডাক দিল দূর পরে দিব না নামাজটা 5 মিনিট পর শেষ করে নিই 2 মিনিট পর আবার ডাক দিছে বাপ আমার পানি দিলি না আল্লাহ যেন তোরে বিশ্বাস তোহমত লাগাইয়া দুনিয়ার থেকে নেয়
আমারে পানি দিবি কে আমারে দিবি কে বিশ্বার মুখ দেখায় দেন আল্লাহ তোরে দুনিয়া থেকে নাই মা করমে যাতে বইলে লাইছে কি কইছে মা নিজেও বোঝে নাই বড়দটা দিয়ে লাইছে মা আরে আরে যুবক এখন কানবি মা কারে কয় দেখ এত বড় বুজুর্গ আল্লাহ কুতু যে গাছে তারে সালাম দিত বনের হরিণী তারে সালাম দিত মাছে সালাম দিত সুবহানাল্লাহ বলেন না এই মা তো বলে ফেলছে বিশ্বার মুখ দেখায় দেন আল্লাহ তোর দুনিয়া থেকে নাই বজন রে এই আল্লাহর ওলি জীব দশায় আর কাম হয় নাই গো বাবা আল্লাহ রে নামাজের মধ্যে বসে আছে এদিক দিয়ে বাবা একটা গোলাম একজনের সাথে জেনা করছে বাচ্চা জন্ম হয়েছে ওই ছেলেটা যেখানে আল্লাহর ওলি নামাজ পড়তেছে ওইখান দিয়ে দৌড় দিছে ওদের দৌড়ে ওই ঘরের মধ্যে না ঢুকিয়ে গেছে গারাক লাগা দিয়ে সবাই এসে দেখে ঘরের মধ্যে আর কেউ না হেসে দেয় ঘুরে রয়েছে সবাই এক কঠিন মাইট দিছে তুমি মাইরের ডরে নামাজের সেজায় বইছো না মারতে মারতে ওলিরে পায়খানা কোষা বাই করে দিছে সকালবেলা যখন রাজদরবারে লয়ে গেছে স্যার ডিসির কাছে লয়ে গেছে স্যার দেখেন এই ওলির বাপ ধরছে হালাকি এই মেয়ের সাথে একাম করছে ডিসি সাহেব একবার তাকায় বলে আমি আল্লাহর কসম করে বলতে পারি এই লোকের দ্বারা জেনার কাজ হইতে পারে না সারো দৌড়ে ঘরে ঢুকছে আর এই পাইছি ঘরের মধ্যে এই তুমি কি করছো এই মেয়েটার সাথে বলে স্যার আমি কোন কিছুই বলব না কারণ আমি যা পাওয়ার পাইয়ে গেছি আমার যা পাওয়ার পাওয়া শেষ আমি কথা কব নাই মায়ের প্রাশ্চিত্য এই মায়ের নসিব আমার ছিল তাই হইছে ডিসি সাহেব বলে ডিসি তার এমনি এমনি হয় না ভাই অনেক জ্ঞান অনেক লেখাপড়া করা লাগে সে মাথার মধ্যে বকতেছে ঘটনা কি লোকটা কথা বলে না কেন মার খাইলো চোখ মুখ ফাটায় ফেলাইছে হাত পা ভাঙিয়ে ফেলাইছে এরপর সে একটা কথা বলে না কেন আর আমার বিশ্বাস এই আল্লাহর ওই কাম করতে পারে না কথা বলে না কেন আলেম কোনদিন এই কাম করতে পারে না তুমি সত্য কথা বলো এই কাম কে করেছে বলে হুজুর এই কাম কে করেছে আমি জানি না তবে আমার পরে যে তারা তোহমাত দিয়েছে এটার উপযুক্ত আমি মানে এটার উপযুক্ত তুমি মানে তাহলে তুমি এই কাম করো না তাহলে তুমি মামলা খাবা কেন স্যার আসল জায়গা এখানে নয় গো আসল জায়গাটা হইতেছে আমার মায়ের বরদোয়া মায়ের বরদোয়া নামাজের মধ্যে যে লাগিয়ে যায় এটা আমি বুঝি নাই মায়ের বরদোয়া যে নামাজে ঠেকাইতে পারে না হজ ঠেকাইতে পারে না রোজায় ঠেকাইতে পারে না আমি তার দলিল ডিসি সাহেব ওলির পা তুলে জড়ায় ধরে বলে আল্লাহ নলি আমি যে ডিসি হয়েছি মায়ের দোয়ার কারণে আমি যখন লেখাপড়া করতাম আমার মা আমার জায় নামাজ আমার পড়ার টেবিলের পাশে বসে থাকত আমি যত সময় পড়তাম টেবিলের পাশে বসে মা যায় নামাজে বসে এই যে তোমাকে উপজেলার আনসারি বাল্লা আমরা এতগুলা পাইব মাগরিবের পরে আর বাহিরে থাকতে পারতাম না মায়ের কাছে কৈফিয়ত দেয়া লাগতো বাবার কাছে কৈফিয়ত দেয়া লাগতো বড় ভাই বোনের কাছে কৈফিয়ত দেয়া লাগতো বললো বাবা তো নাই আরে পৃথিবীতে মার মতো বড় টিচার কেউ নাই মার মতো শিক্ষক পৃথিবীতে কেউ নাই রে বাবা যার মা নাই ও জানে মা কি জিনিস
যারা হারায় ফেলছো তারা বুঝবে যাদের নাই তারা বুঝবে যাদের আছে বুঝবে আল্লাহ আমি সহজাদের মা নাই মাফ করে দাও না আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ ওই সমস্ত সন্তানরা কিয়ামতের আগে প্রথম বোরাক পাবে যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে জোরে 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 মা বাবার দোয়া এখান থেকে নিয়ে বোরাকে সওয়ার হয়ে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই আছে তোরে রেডি হ আমার নবী মায়ের কত পাগল ছিল শুন তাহলে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার নবী মা খাদিজার বাড়িতে ছাগল চড়াবার জন্য যাইতেছে কষ্ট হইব না হ্যাঁ না এখন দিলটা নরম করবেন আর চোখ দিয়ে খালি ফেল ফেল করে পানি ছাড়বেন কে কইছে আল্লাহ পরে মাফ করবে না আপনি জান্নাতি 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 যদি নবীর প্রেমে আপনার অন্তরটা কাঁদে এই মা খাদিজার বাড়িতে 17 বছর বয়সের নবী ছাগল চড়াইতে ঢুকলেন খাদিজার আগের থেকে একটা ম্যানেজার ছিল নাম ছিল তার মাইসারা কি নাম জোরে কর না মাইসারা নাম কি মাইসারা আরে ভাই রে মাইসারা শব্দ কিন্তু কোরআন শরীফে আছে নাম কি মাইসারা মাইসারা আল্লাহ এই মাইসারা কে মা খাদিজা ডাইকে ডাইকে কয় মাইসারা একটু হাত দে ভাই মাইসারা কে ডাইকে ডাইকে কয় আমার বাড়িতে যে মোহাম্মদ নামে লোকটারে আনছি নতুন করে ম্যানেজারের দায়িত্ব দেয়া তুই কি তোর মতো ভাবছস তারে মাইসারা কা আমি তো বাপ ভাই আমি যে কাম করি আমার আমার এগেনস্টে যে আসে সে তো একই কাম করব কত কর না কে একজন কাজের বুয়া আরেকজন কাজের বুয়া আনলে হ্যাঁ কি চেয়ারম্যানের বউ মনে করে আরেক কাজের বুয়া তো মনে করো আমার মতো যাইতে বলবে কত কর না কেন একজন রাখাল যদি কোন বাড়িতে যায় আরেকটা রাখাল যদি নতুন করে নিয়োগ দেয় সে কি ভাবে যে এটা চেয়ারম্যান না হ্যাঁ ও তো মনে করে আমার মতো আরেক সান ঠিক ঠিক আমি আর ওয়াজি বলি না না জোরে কইতে কই জোরে মাইসারা তুই কি এই মোহাম্মদের তোর মতো ভাবতাছো কামার মতোই তো একজন না তার আমি অনেক সাধনা করে আমার বাড়িতে ঢুকাইছি জোরে 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 তো চাকর তো চাকরের মধ্যে তো চিন্তা ভাবনা সাথে সাথে ফের দেখো না হ্যার চেহারা ভালো বিদায় হে বংশীয় পোলা বিদায় হ্যার দাম আছে আমরা চাকর বিদায় আমার দাম নাই দেহি না হে কি হয় হয়তো আমার তো চেহারা বালা দামি বংশের পোলা নাম বালা কাম বালা হ্যার সুনাম আছে মক্কায় এই তো কিন্তু মাইসারা জানতো না এই লোকটা হলো আমার আনসারনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন এরা তার মাইসারা জানে না এই লোকটা কেটা মারহাবা কোন আমার নবী জন্মের পরের থেকে নে কোনোদিন রৌদ্রের একটা কিরণের তাপ নবীর গায়ে লাগে নাই জন্মের পরের থেকে আমার নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই এই পৃথিবীতে কোনোদিন আমার নবীর গায়ে এক ফোঁটা বৃষ্টি নবীর গায়ে লাগে নাই এখন বালে পুরুষরা যারা বিয়ে করছেন তারা বুঝতে পারছে নবী জায়গাটা বিয়ে করছে তার বিবিরা কি করছে নবীর বিবিরাও কোনোদিন আমার নবীকে স্পর্শই ভাবে করে নাই যেমন তোমার আমারে করে আল্লাহ অকবর ধরে বলতে পারো না আর আমার নবী কি নে বাজে চিন্তা করার সাথে আপনি কাফের হয়ে যাবেন কষ্ট হইতেছে টাকা নেই দিকে যেই নবী জীবনে কোনোদিন রৌদ্রের তাপ বৃষ্টির পানি গায়ে লাগে নাই ওই মানুষটা আজকে খাদিজার বাড়িতে গেছে ছাগল চড়াইতে তিন দিন টাইমে মাইসারে কয়ে দিছে সে কিন্তু আজকে ছাগল লইয়া যাইব জঙ্গলে যাইব কহ আমিও যাবো ওই লোকটা যাওয়ার সময় যত কিছু রাস্তাঘাটে দেখবি আসার পরে বিকেল বেলা আমার কাছে হুবাহু ওইভাবে বর্ণনা করবি মাইসারা কয় কি বা ঘটবে কি বা কমু কি বা হলো বুড়া বিড়ি পাগল হয়ে গেছে 40 বছরের মহিলা পাগল হয়ে গেছে আল্লাহ
তখন মা খাদিজার বয়স 35 দরকার মারহাবা এই বিড়ি পাগল হয়ে গেছে কিন্তু মাইসারা জানতো না গো এই লোকটার ভিতরে আল্লাহ এত কিছু দান করছে ছাগল লয়ে যখন রওনা দিছি গো বাবা একটা ছাগলের কান ধরে টান দিয়ে কানে কানে বলে দিছি ইয়া গনাম ইত্তাকুল্লাহ আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলেন না ও ছাগল এদিকে একটা রাম ছাগলের কানে কানে নবী তিনটা কালাম শুনিয়ে দিলেন ইয়া গনাম গনাম মানে ছাগল গনাম মানে কি ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় করবে লা হারাবা দৌড়াদৌড়ি করবি না তোকে কাম আলো দৌড়াদৌড়ি করা আমি কিন্তু তোকে পিছনে দৌড়াইতে পারবো না এমন ওয়াজ করে দিছে আমার নবী এটা ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ না যাকে দাঁড়াইতে কইছি বইতে কইছি একজন বইল না আর আমার নবী ছাগল দে কইছে ছাগল বুঝছে কিন্তু আমি এমন বক্ত হইছি একো বহাইতে পারলাম না আল্লাহ যারা দাঁড়াই দিছে গো বাড়ি ঘর তুমি চিনো আল্লাহ ও যাওয়ারা ঘরে নুলে বানায় হালাম আল্লাহ বইয়াবো এখনো বইয়াবো ভালো কথা কই ব যুবক ব এরপরে খারাপ হয়েছে দেখলে অবস্থা থাক খারাই থাক কিচ্ছু কব না আর পাঁচ মিনিট কথা কব হ হ তোকে বইতে কর লুঙ্গি ধরে টাইনে বহন তলে পিছনে যারা আছেন দেন টান দেন একটা টাক দেন যাতা দেন হ্যাঁ বইসে না হবো বাবা তুমি সেমনি সাদর খাদের গাই দিয়ে খারাই দিয়েছো কেন আলহামদুলিল্লাহ বলেন তো দেখি এই যে আমার দাদা ভাই রহম ভাই বলবো আল্লাহ যারা বসবে তাদের কলি বানাই দিবা আল্লাহ আল্লাহ এদের সন্তান বিল আমার সাথে বড় আলেম বানাই দিবা আল্লাহ যুবকদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দিবা আল্লাহ যারা ছাত্র আছে ভালো রেজাল্ট করার তৌফিক দিবা আল্লাহ ওদের চাকরির ব্যবস্থা করে দিবা আল্লাহ আমি মুসাফিরের দোয়া যারা নিছে আল্লাহ তাদেরকে কবুল করে নিবা জোরে আমিন দোয়াটা ভালো করছি না খারাপ করছি এরপরে যদি দাঁড়াই থাকে মনে করবো আর দোয়া লাগবো না তাই না আল্লাহ তাদের যাদের দোয়া লাগবো তাদের বসার তৌফিক দান করো আমার দিকে তাকাবেন কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না যখন বলছে কোরাইশ ভাই চলেন যাই তো ছাগলের রুমের মধ্যে যাই আর নবী একটা ছাগলের ডাক দিয়ে কয়া গানা আমি তাকুল্লাহ লা হারাবা আনা ইবনে আব্দুল্লাহ দৌড়াদৌড়ি করবি না আল্লাহরে ভয় করবি আমি তোকে পিছনে দৌড়াদৌড়ি করতে পারবো না মুসা নবীর মতো একটা ছাগল তার ভাষা দিয়া ভ্যা ভ্যা করে বুঝাই দিলেন চিনো নিচে ননি তোরা নবীকে চেনো নিচে ননি তোরা নবীকে যারো শিলায় তামাম জান বানাইছে যারো শিলায় তামাম জান বানাইছে এর জঙ্গলের যুবকরা ছাগলটা যখন বলে ফেলেছে তোমাদের রুমের মধ্যে এমন একজন সভাপতি ঢুকছে যারে না বানাইলে তুমি ছাগল বানাইতো না তারে কষ্ট দেয়া যাবে না তারে কষ্ট দিলে কষ্ট পাবে কে 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 মালিক কষ্ট পাবে ছাগল গুলার নবীরে দেখা এইভাবে তাকাই রয়েছে মাইসারা কইতেছে বুঝলাম না ঘটনাটা কি রে এরম মানুষ তো আমার জীবনে পাই নাই ছাগল রশি ছাড়ার সাথে সাথে দৌড় মারে পানি খাওয়ানোর লাগে আর পানি দেখলে দেয় দৌড় আর আজকে একটা ছাগল দৌড় দেয় না কোরাইশ ভাই কি জানে কানে কানে বললো সব ছাগল গুলা ক্লাস ক্লাসে মনে হয় টিচারের কথা শুনে যেমনে কমান মানে কমান মানা শুরু হয়ে গেল নবী হাটে ছাগল হাটে আরো জোরে নবী যেদিকে যায় ছাগল সেদিকে যায় নবী দাঁড়াইলে ছাগল দাঁড়ায় নবী দাঁড়ায় থাকলে ছাগল খারাই থাকে নবী কাশি দিলে ছাগলও কাশি দেয় নবী পাউজারা দিলে ছাগলও পাউজারা দেয় আবার
ساغر قاو تيبا تيبا هاتي كرنزوري هاتي دولاوري النبي ناك دي دولازا يا مرتانغالي بيرا تما غوكوز لا سير من الشاطئ نكتا وشون تشي ساغر زوري هاتي نا بير دولا نبي ناك دي زابي এত সম্মান করার জন্য আজকে বাংলার জমিন আমার ওই নবীরে গালি দেয় ঠিক কথা বলো না কেন নবীর চরিত্র নিয়ে কথা কয় কোন নাস্তিক যদি আমার নবীরে বাংলার জমিনে গালি দেয় আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাতের হোক জাতীয় পার্টির হোক যেই দলেরই হোক ওরে পিটায় লুলা বানাবো কাকে রাজি আছো আল্লাহকে দোহাত দেখায় দাও وزر ماسكن دے تاک بیٹھے سو داراؤ تو دادا بھائی تمہیں داراؤ کھرائے مارو جورے ماشاءاللہ এরকম আওয়াজ দিতে হবে ওমরের মতো কিন্তু বসে পড়ে না তাকবীর যতদিন দিবেন দাঁড়ায় পড়ে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাকানে দিকে যেই নবীর নাক দিয়ে ছাগলের পায়ে ধুলা উড়ে নাক দিয়ে যাবে ছাগল এটা মানতে রাজি না এই ছাগলের কমান ছাগল করে না কে করে কে কে আল্লাহ বলে দিয়েছে ছাগল রে তোরে কি কইছে ইয়া গানাম ইত্তাকুল্লাহ রব রে ভয় পাবি দূরে দূরে করবি না নবী কষ্ট পাইলে আমি আল্লাহ কিন্তু ছাড়ব না ছাগল এমন একটা প্রাণী পৃথিবীর কারো কমান মানে না একমাত্র আল্লাহর কমান ছাড়া কথা বলেন না কেন ছাগল যদি আপনি পানিতে নামানো খুব কষ্ট হয়ে যাবে যত বড় বাহাদুর হন না কেন ছাগল যদি ইচ্ছা করে না নামে পাও ভাঙবে ঠ্যাং ভাঙবে নামানো কষ্ট ছাগলটা দুলাভাই কইলেও নামতে চায় না বজনলে আমার দিকে তাকান বিশ্বনবী দাঁড়াইলে ছাগল দাঁড়ায় বিশ্বনবী পাও ঝাড়া দিলে ছাগল পাও ঝাড়া দেয় বিশ্বনবী কাশি দিলে ছাগল কান ঝাড়া দেয় ও বাজার ছাগল গুলা পাও টিপ্পা টিপ্পা হাঁটে যেন ধুলা গুলা নবীর নাকে না যায় ও বাবা কাবা শরীফ থেকে কাবা শরীফ থেকে 7 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে জাবালে আবি হুবায়ে মদিনায় যাওয়ার সময় পাহাড়টা ডান পাশে থাকে বাবা যারা হজ করছেন তারা জানেন তো এই পাহাড়ের কাছে যায় আমার নবী এক মুষ্টি মাটি হাতে নিয়ে জমিনে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাজা ঘাসের ব্যবস্থা করে দিলেন গাছগুলা ছাগলগুলা খাইতাছে নবী আমার একটা লাঠি দিয়ে দাগ দিলেন দাগের বাহিরে একটা ছাগলও যাবি না সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত একটা ছাগলও দাগের বাইরে যায় না বাবা মাইসারার বুঝতার বাকি নাই গো যেই মানুষটার কমান ছাগলে মানতে পারে সারা দুনিয়া তার ইত্তেবা করবে যেই মানুষটার ছাগল ইমাম বানাইতে পারে সারা দুনিয়ার মানুষ তার ইমাম বানাবে আমার টাঙ্গাইল জেলার ভাইরা এখন মনের আনন্দে নয় নবীর কথা মনে করে কাঁদবা আমার বিশ্বাস একটা বার হলো আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দান করে দিবে আমি জানি না আমার নবীর পাগল এখানে কয়জন আছো যদি কারো মা কবরে চলিয়া যায় কারো বুঝেনা চেয়ারম্যান বললেন আমার তো বাবা ছিল না তাহলে বাল্যকালে সে বাবা হারাইছে আমার নবী তো জীবনে কোনদিন বাপ দেখে নাই গো আমি ইলিয়াস রহমান যে আদি 12 বছর বয়সে মারা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা ইদুর
تو دردی کیو نہیں رے بابا اللہ دے سبائی کے معاف کرے دو زورے کو نامین ایبار کان بے نامی دیکھ بو مائر کوئی زن پاگولا سے مائی سارا او مائی سارا قرآش بھائی کتا پورے کوئی آگے کون تو ساگول آپ پر کتا کل لے کے سن لو مائی سارا ایجا سابا بھی مانوس مانوسر کتا سنتے بارے مخلوق مانوسر کتا سنتے بارے جو دی اللہ بھائی تار انتر دھاکے قرآش بھائی تمہار کتا گولے تو چمت کار ساگول شدہ تمہار کسا موی دے گلے آس تے کہ آمیوں تمہار کسا موی دے گلے زورے 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 ہمیں آس تے کہ تمہار کسا موی دے گلے میں سر رکھو تھا کوئی کہ تُو جا کسو دیکھ لی راستہ گڑے ایک لے کارو کسا کو بھی نہ مرحبا بولن نا ایک لے کارو کسا بول بھی نہ বরণসো এগুলা বললে আমার ক্ষতি হইব বর্তমান দেখেন আমার পীরি যদি কোন এ যুবকে এ হে হে হইব ওন তোমার জায়গায় যা তো টাঙ্কি গরম হয়ে গেছে বড়াই বসে ফেসবুক শরীফের পার্টি বলা বান আর মাত্র কথা কম 5 মিনিট হ্যাঁ হ্যাঁ তাহলে ওয়াস কর মুমনের মতো যেটা ওট বেলুন গিটে না দরবা ہے مائی سرہ کارو کسے بول بھی نامر کیوئی سے نامی سے مائی سرہ بولے قرآش بھائی آمی سر بیتون کھائی ہے تو شوندہ ہوئی لیا مرزی گئی دی کی ریشے امر میڈم کھا دی جا تو میڈم کھا دی جا کوئی بود امر کتا سی گئی کوئی کی آمی زہن اپنا نے ساگل لے رونا دی تکھرو ڈاک دیا کوئی مائی سرہ রাস্তা ঘাটে যা কিছু ঘটবে আমার কাছে এসে বিকাল বেলা ওইভাবে হুবাহু বর্ণনা করবে নবী আমার বললেন মাইসার আরে তলে যা দেখছো তাই কবি একটু বাড়াইয়া বলবি না বাজান রে এবার এখন আমি দেখবো দিলটা কার নরম হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের লাগিয়া আমার নবী মাইসারাকে বললেন মাইসারা তোমার রানটা একটু দাও আমি একটু ঘুমিয়ে যাই মাইসারা রানের পরে নবী বালিশ বানাইয়া শুয়ে পড়লেন ওবাজান মাইসারাও নবীর মাথাটা চুলকা দিচ্ছে সতেরো বছরের নবী আমার দাড়িগুলা কেবল রেখ দিছি দাড়িগুলা চুলকায় দিতেছি পূর্ণিমার চাঁদ যার চেহারার কাছে বাজান তুচ্ছ ওই মানুষটার চেহারার দিকে তাকায় আছে মাইসারাও চুলে চুলে ঘুমাইতেছে ঘুমের থেকে মাইসারা দেখে কে জানো আমাকে দুইজন রে বাতাস দেয় চোখ মেলিয়াই দেখে মাতার কাছে একটা সাপ পায়ের কাছে একটা সাপ দুইজন রে বাতাস দেয় জোরে 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 বন গাছের মতো ফোনা তুলিয়া দুইজনকে বাতাস দেয় গো মাইসার একটা লাভ দিয়াও নবীর ধাক্কা দিয়া কয় কুরাইশ ভাই উঠো না তোমার সবল মার নবী আমার বলে মখলুক তোরাও আমরাও সাপ দুটারে দুই দিকে সরায় দিয়া ঝাকার মতো বীর পাকায় সাপ দুটা বসছে নবীর পায়ে চুম্বন করে সাপ দুটাকে নবী চলে যেতে বললেন চলে গেল ওলামা একরাম বিদায় বল বিআন নিহায়া কিতাবে দেখবেন হায়াতুল হায়ান কিতাবের মধ্যে দেখবেন এই একটা সাপের নাম মারজু কারাকটার নাম মাহফুজ এই সাপ দুটার নাম যদি কোনো সন্তান বিছানায় প্রস্রাব করে আছে না অনেক পোলাপান বিছানায় প্রস্রাব করে না এই সাপ দুটার নাম লিখে বালিশের নিচে রেখে দিবেন জীবন আপনার ছেলের বিছানায় প্রস্রাব করব না এত বরকতপূর্ণ এই সাপ দুটার নাম দরকার মারবা মারজু মাহফুজ বলেন মারজু আবার বলেন মারজুস মাহফুজ মন থাকবে এই দুটো নাম লিখে দিবেন আরবিতে আপনার ইমাম সাহেব দিয়ে লেখাই নিয়ে যাবেন মাসকান আমার নবীর নামটা লিখবেন বাস লিখে বালিশের নিচে রেখে দিবেন প্রতিদিন যারা বেশি প্রস্রাব করে প্রস্রাব করে না তুমিও করছো সান্দু চাচা বুঝলে গেছো না বিরিজের বার খারাইয়া ক্লাস পরের বছর মন নাই দুই বন্ধু বিরিজের বার খারাইয়া দোস্ত দিয়ে কান্ডা কত দূরে যায় মারতো সেন খুলে মারছে একটু পরে দেখে কি খাট সহি বয়া বয়া বড়া বড়া বড়তাছে মায় তো কেন শুরু করে তুই মুছছ রাস কেও
মারা হো মাইরো না আমি তো মুছছিলাম বিড়ির রেলিং এর বার খাড়া এবারে এখানে মাইরে দিছে কোন সময় মনে হয় মাইরো না মা কথা কন লাগে সত্য না মিথ্যা যাক তাহলে তোমরা ওই কাম করছো যাক 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 ওই লুইসে এটা কি আছে স্বপ্নের ভিতরে বহুত কিছু আছে ঠিক না ঠিক স্বপ্নের ভিতরে দেখতে শ্বশুর বাড়ি যে নতুন বল লাগে আ রুটি দিয়া মধু দিয়ে খাইতেছি সকালবেলা দেখি খেতা সাবাইয়া আমার দিকে গালের মধ্যে গেছে এর মাসে না নাই আপনার আমার স্বপ্ন সত্য না নবীর স্বপ্ন কিন্তু সত্য ঠিক না বে ঠিক মাইসারা এই মাখলুক আমাকে কিছু করবো না তুই চুপ থাক মাইসারা এখন কাঁপতাছে ডরে আমার ম্যাডাম যদি জি গায় রে সাপে কামড় দিছে আমি কি জবাব দেব মাইসারা ভয় পাইস না তোর সাথে আল্লাহ আছে আমার সাথে আল্লাহ আছে আমি রস করবো না আল্লাহ আমিন এত দামি কথা আমি এসব আল্লাহ আসতে গেলে তো আল্লাহ বেজার হয়ে যায় আমি তো দূরের কথা এ চেয়ারম্যান হবে তার এরা রাখো আমি আবার বলতেছি দেখা যাবে এবার আমার নবীর কেডা খুশি করে রেডি মাইসারা রে তোর মাখলুক আমার তোর মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ মাইসারা ভয় পাস না মাখলুক কোনদিন মাখলুকের ক্ষতি করতে পারে না রে মাইসারা মাইসারা তর তর করে কাঁপে আর কয় কোরাইশ ভাই এই জন্যই তো আমার ম্যাডাম বলছে যা কিছু কর বেবি খেলাইয়া কর কোরাইশ ভাই আমার কাছে একটা কথা যে বলো এই মক্কার ভিতরে হাজার হাজার পাহাড় থাকতে তুমি কেন এই পাহাড়ের কাছে ছাগল চড়াইতে আসলে এইটা বুঝাবার জন্যই বাবা এই হাদিস কেন বর্ণনা করছি এখন তোমাদের চোখে আমি পানি দেখতে চাই গো নবী আমার বলে মাইসারা রে এত হাজার হাজার পাহাড় থাকতে কেন এই পাহাড়ের কাছে আসছি জানোস নি আমার বয়স এখন 17 আজ থেকে 11 বছর আগে আমি আমার মায়ের সাথে এখান দিয়ে মদিনায় যাইতেছি যেই পাহাড়ের উপরে বসে আছি আমার মা এখানে বসি আমারে উম্মে আইমান দাসির সাথে আমারে মিলে বলছিল উম্মে আইমান রে আমার মোহাম্মদ রে তুমি সেরা দর দিয়ে বর ও মাইসারা আমার মা আমার এই পাহাড়ের পাথরের উপরে বসাইয়া কোলের উপরে নিয়ে জমজমের পানির সাথে ছাতু মিলাইয়া মা খাওয়াইছিল আর বলছিল মোহাম্মদ রে জীবনে আর কোনোদিন হয়তো মায়ের হাতের আর খাবার হইল না